আমি ইচ্ছে করে কুত্তরে মার। বাপ মার লাগা আসমা লাগাই তো। যাবে গুলি রে করব তো ওই যে ওই যে পানি মার। আমি কাজ করে 11 তে থাকি তো আমি রাস্তার অনেক কুকুর দেখি খাবার টাবার দেই। জ্যাকি জ্যাকি তো এরা রাস্তায় থাকে কিন্তু অনেক মানুষই এটাকে দেখে অনেক কথাই বলে আমার পিছনে। তারপরে ওরা যে রাস্তায় পায়খানা পেশাব করে এটার জন্য ওদেরকে অনেক মারধর করে। যখন আমি কিছু বলতে চাই তখনই আমার উপরে এই ম্যাক্সিমাম সমস্যাটা দেখা দেয়। তো গতকাল রাতে আমি যখন 12:30 উঠে খাবার দিতে গেছি, এক মুরব্বি আমার পায়ে অনেক জোরে আঘাত করে ফেলে, হাতেও মারে, রানের অংশেও খুব জোরে মারে আঘাত করে। কিন্তু আপনি যে গায়ে হাত দিছেন বিচার করবে আরে বাবা পানি মারলো আমাদের কাছে এই ঘটনাটি নিয়ে ভদ্রবহি এসেছিলেন আমাদের অফিসে। মানে খুবই লজ্জার সাথে বলতে হয় যে আমরা মানুষ সৃষ্টি সেরা জীব, আমাদেরই দায়িত্ব হচ্ছে পৃথিবীর সমস্ত কিছু খেয়াল রাখা। কেউ হয়তো বা পশু প্রাণীর দিকে ভালোবাসাটা দেখাবে, কেউ গাছগাছালির উপর দেখাবে, কেউ বা প্রকৃতির উপরে বা কেউ নদী নালার উপরে দেখাবে। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে যে যারা হচ্ছে এই পশু প্রাণীকে খাওয়াতে গেলে, সবাই তো খাওয়ানো সম্ভব না বা সবাই খাওয়াতে পারে না বা সবার মধ্যে এই ডেডিকেশনটা থাকে না, কিন্তু এই ক্ষুধার্ত পশু প্রাণীগুলোকে কেউ খাওয়াতে গিয়ে চতুর্দিকে বিভিন্নভাবে মানুষের নির্যাতনের শিকার হয়। তার একটি উদাহরণ হচ্ছে এই যে যে ভিডিওটা আপনারা দেখছেন। ভদ্রমহিলা ট্রিপল লাইনে ফোন করে রবিনুডের সহায়তা চেয়েছিলেন এবং উনি এখানে এসেছেন, আমি শুনেছি ভিডিওটা দেখেছেন। আমার একটি আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যত পারবেন এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমরা চাই এটা একটা দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে। আমরা সেটা সেভাবে আগাচ্ছি, আপনার দোয়া করবেন যেন আমরা এটাকে একটা এক্সাম্পল হিসেবে দিতে পারি। সো এটাই আর কি, যে কারণ এইভাবে একটা মহিলাকে রাস্তার মধ্যে এইভাবে মারা অন্যায়, এটা হচ্ছে একটা কুকুরকে খাওয়ানোর জন্য খুবই ধিক্কারজনক। সবাই আমাদের জন্য